রাজবাড়িতে কর্মরত কন্ট্রাকচুয়াল কর্মীরা হঠাৎ করে কর্মচ্যুত হয়ে পড়ায় এদিন রাজবাড়ি প্রাঙ্গণে উপস্থিত হলেন এই সমস্ত কর্মীরা। এদিন আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, এক আধিকারিকের কথায় তারা ক্যাজুয়াল স্টাফ থেকে কন্ট্রাকচুয়াল স্টাফ হন, বিভিন্ন সুযোগ সুবিধা বেশি পাবেন এই আশায়। কিন্তু পয়লা জুন কাজে এসে জানতে পারেন কাজ থেকে তাদের সাময়িক বিরতি দেওয়া হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হঠকারী সিদ্ধান্তে তারা কর্মচ্যুত হয়ে পড়লেন। এই সিদ্ধান্তের জেরে বর্তমানে তারা পরিবার পরিজন নিয়ে আশঙ্কার মধ্যে রয়েছেন। এর প্রতিবাদে এদিন রাজবাড়ি প্রাঙ্গণে সামিল হন তারা। এদিন রাজবাড়ির সুপারিনটেন্ডেন্টের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে নারাজ। কোচবিহার রাজবাড়ির খবর। কোচবিহার রাজবাড়িতে কর্মরত কন্ট্রাকচুয়াল কর্মীরা হঠাৎ করে কর্মচ্যুত হয়ে পড়ায় রাজবাড়ি প্রাঙ্গণে এসে উপস্থিত হলেন তারা, এবং তারা অভিযোগ করে বলেন এক আধিকারিকের কথায় তারা ক্যাজুয়াল স্টাফ থেকে কন্ট্রাকচুয়াল স্টাফ হন, বিভিন্ন সুযোগ সুবিধা বেশি পাবেন এমনটা হলে এই আশা ছিল তাদের। কিন্তু পয়লা জুন কাজে এসে তারা জানতে পারেন কাজ থেকে তাদের সাময়িক বিরতি দেওয়া হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হঠকারী এই সিদ্ধান্তে কর্মচ্যুত হয়ে পড়লেন তারা, এবং সিদ্ধান্তের জেরে বর্তমানে তারা পরিবার পরিজন নিয়ে আশঙ্কার মধ্যে রয়েছেন। এদিন এরই প্রতিবাদে রাজবাড়ি প্রাঙ্গণে সামিল হয়েছেন তারা। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিভিল লেন, কোচবিহার। ও এখানে আমরা কাজ করি, রাজবাড়ি প্যালেসে কাজ করি, 96 কাজ করি আমরা। হ্যাঁ, 2018 আমাদের কন্ট্রাক্ট শুরু করে দেয়। দেওয়ার পরে এরা অফিসাররা বলে আমাদের যে তোমাদের পিএফ টিও সব হবে, মেডিকেল হবে, ইন্স্যুরেন্সের টাকা পাবা, খরচ খরচ সব এখান থেকে পাবা, সঠিক সময় তোমাদের বেতন হবে। কিন্তু না, আমাকে আমাদের কোনোটাই ঠিক মতো দিচ্ছে না, এবং পিএফের টাকা সম্পূর্ণ এরা মেরিয়েছে। হ্যাঁ, প্লাস তোমার হঠাৎ করে কাজটা বন্ধ করে দিল, আমাদের কোনোটাই জানে নাই, এবং নোটিশ দিয়েও আমাদের কোনো কথা বলে নাই। আমরা এই অবস্থায় আছি, আমরা সবাই গরিব মানুষ, আমাদের কাজটা যত তাড়াতাড়ি খোলা হয় আমাদের ততটাই ভালো লাগবে। হ্যাঁ, আমরা গরিব মানুষ, যদি না হয় তখন আগামী দিনে আমরা দেখব যেটা কোন আন্দোলনে কোথায় পৌঁছানো যায়। আমাদের কাজটা চালু হলেই সত্যি আমরা তো 31 পর্যন্ত কাজ করিয়া গেলাম, তা 1 আসলাম, আইসে দেখি হঠাৎ করিয়া সুপারিনটেন্ডেন্ট বলে যে কাজ বন্ধ। হ্যাঁ, যে সুপারিনটেন্ডেন্ট এইখানে আছে ও বলে যে কাজ বন্ধ। তারপরে তো আমরা বুঝতে বললাম যে কী কারণে আমরা কাজ বন্ধ। আমরা বললাম যে কী কারণে বন্ধ, যে না হর দিন এটা মানে উচ্চেজ হতেই থাকে, মানে কথাবার্তা পাল্টি হতেই থাকে, হর দিন প্রতিদিনে বলে কথাবার্তা পাল্টি হয়ে থাকে। তারপরে বলল যে 2,50,000 টাকার উপরে গেলে কাজের মানে খরচ হয়ে যাবে, এটা বলল। তা আমি তারপরে বললাম যে আপনি এইখানে কয়দিন হলেন আসা? বলে 2-3 মাস হলাম। তাহলে এর আগের দিনগুলো কেমন করিয়া চললো? তখন তো 3,00,000 টাকা বিল হয়েছে, তা তখন কেমন করে আপনি চালালেন? তারপরে ফোন লাগিয়ে দিল আমার যে এসআই আছে তোমার ইয়াতে আইগঞ্জে সুবানটেন, ওকে লাগিয়ে দিল ফোন, ওর সঙ্গে কথা বললাম, ও পটাং করে বলে দিল কি যে গার্ডেনের যেরকম করেছে পরিচিতি সেরকম পরিচিতি কিন্তু এটাও তোমাদেরকে করবো আমি। হ্যাঁ, এই কথাটা বললো। বলার পরে তো এখন আমরা তো এখন হতাশ হয়ে গেছি, হঠাৎ করিয়া কাজ বন্ধ। কতজন আছেন আপনি? আমরা আছি 26 জন। কী কাজ করতেন আপনার? এই যে বিল্ডিংয়ের ঝুল মারা, সার্কেলের বিল্ডিংয়ের ঝুল মারা, গাছ টাছ মারা বিল্ডিংয়ে, এগুলো কাজ আমরা করছিলাম। এখন আমরা চাচ্ছি যে হঠাৎ করে কী কারণে কাজটা বন্ধ, কিন্তু আমাদের কাজটা রানিং কাজ কেমন করে বন্ধ হলো আমরা তো কিছুই বুঝতে পারি না, না নোটিশ ঝুলাইছে না কিছু, আমরা তো এটা কিছুই জানি না। আমরা কাজ করতেছি এখানে 25 বছর থেকে, 25 বছর না, আগে ছিলাম ক্যাজুয়ালে, তা 2018 এক ম্যাডাম ছিল মহেশ্বরী নাম, সে বললো যে কন্ট্রাকচুয়ালে যাও, তোমাদের ভালো হবে, পিএফ হবে, মেডিকেল হবে, সম্পূর্ণ তোমরা পাবা, ভালো সুযোগ হবে, কাজে বন্ধ হবে না। সেইভাবে আমরা কিন্তু কন্ট্রাকচুয়ালে গেলাম। যাওয়ার পরে এখন দেখতেছি আমাদের বেতনও কমে গেছে, সবই কমে গেছে, পিএফের টাকাও পাচ্ছি না, 13-14 জন এখন পিএফের টাকাও পায় নাই।